সকাল সকাল বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমকলে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের নুলিয়া নলিয়াপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার মাইনুল বিশ্বাসের বাড়ির পেছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে আরও জানা যায় কয়েক মাস আগে মাইনুল বিশ্বাসের বাড়িতে থাকা বোমা হঠাৎ বিস্ফোরণ হয় কেঁপে ওঠে গোটা এলাকা তারপর ফের বোমা বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের একাংশরা জানাচ্ছেন একটি নিয়ে গণ্ডগোল দীর্ঘদিনের ওই জমি নিয়ে বচসার জেরে পুলিশের কাছে অভিযোগও জমা পড়ে তারপর থেকে সরগরম থাকে ওই এলাকা যদিও মাইনুল বিশ্বাসের স্ত্রী বোমা বিস্ফোরণের কথা অস্বীকার করে অসুস্থতার দায় দিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ডোমকল থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ জমি এই জমির লেগে উ বোমা অস্ত্রপাতি সমস্ত দেশ বিদেশের লোক মানে পাইচার পাড়ার দুজন সুদ্ধ আছে এই দেশের আরও লোক আছে ও লিয়ে জমি ঠেকানোর জন্য ও এরকমভাবে ই করছে মানে শরীরকেও জমি দিবে না ও একাই ভোগ করবে